ওকে, তো আজকে হচ্ছে পটল বাটা। বি পরপিম বপিম বপে পা পরি বি আবি পরপিরি পিরি 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 পে আবো বাবারিম বারিম বপে আবো বাবা নাকা নাকা গুগু গুগু পে। বুঝলে, 2 কিলো পটল বাটলে তুমি 100 গ্রাম পটল বাটা পাবে। কি বলছেন? কোথেকে লাইন দিতে হবে? Left her home to find where she belongs. Mother's scared to be. Still, I'm here for এই যে কোকোপিটটা দেখছেন, অনেকদিন ধরে খোলা পড়ে আছে, এটাকে ভাবছি একটা পলিথিনের মধ্যে ভরে রেখে দেবো, কারণ বৃষ্টির জলে বর্ষার সময় চলে এসেছে, বৃষ্টির জলে পুরো ভরে ভরে কোকোপিট So don't stay, you regret it all too much. Just wait, I will find you someday. So the same, yeah, she does not know that everything she got from her. You got time and you know what to figure out. This ain't in a dream. It seems that love will come around. So don't stay. You'll regret it all too much. Just wait. I will find you someday. কই দেখি আমার ক্যাটরিনা কাইফ এসেছে টাওয়াল পরে। আমার ক্যাটরিনা কাইফ, কি করছো তুমি? তোমার এটা কি ড্রেস হয়েছে? ভালো ড্রেস। এটা ভালো ড্রেস, তুমি এটা পরেই থাকবে আজকে, তাই নাকি? বাইরে বৃষ্টি হচ্ছে দেখেছো, তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করো। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end? এই শসাটা ডিফারেন্ট প্রজাতির শসা, এই শসাটা ডিফারেন্ট প্রজাতি। হ্যাঁ, এটা কিন্তু শসার মতো দেখতে লাগছে। এটা না, এটা লম্বা শসা, এটা দেশি শসা পুরো। যে মোটা গোটা শসা, ছোট দেশি শসা। আর একটু বড় হবে, এইখানটা একটু বড় হবে, বাট এই সাইজেরই হবে। না, বড় হবে। কোন থেকেই লম্বা হচ্ছে। পুদিনা গাছকে ন্যাড়া করে দিয়েছিলাম, এই যে ছোট ছোট চুল গজিয়েছে দিয়েছে পুদিনা গাছের থেকে। ওরে বৃষ্টি আরম্ভ হচ্ছে। শশা ধর হে মেণা, এসনে সুন্দর।
পাতায় আমার ভিগ গেলাই না, শশা ধরো হে বেড়া, একখানে সুন্দর পাতায় আমার ভিগ গেলাই না, দি রিমি ঝিমি বাড়ি বারস গেলাই না, ওরিনি ঝিনি পানি বারস গেলাই না, সুন্দর শাড়ি আমার ভিগ গেলাই না। রোজকার ব্লগে এসে কি এই কথাগুলো বলার খুব দরকার আছে? আমার এখন স্নান হয়ে গেল, নদীকে খাইয়ে দিলাম, আমি এখন ঘুমোতে যাবো, তারপরে আমি উঠবো, তারপরে আমি চা খাবো, তারপরে আমি শুতে যাবো, তারপরে আমি ডিনার করবো, তারপরে আমি আবার উঠবো, তারপরে আমি বাথরুমে যাবো, তারপরে আমি ফ্রেশ করবো। মাঝে মাঝে এই সমস্ত কথা বলতে বলতে আমি নিজেই থকে যাই। যাই হোক, আজকে ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, ঠিক আছে? সকাল থেকে রোদ উঠেছিল বটে, বাট তারপরে এক পশলা বৃষ্টি হয়ে জাস্ট আমেজিং, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টির ঝাট আসছে, একটা অসাধারণ এই ক্লাস ওয়েদার, এই ক্লাস। হরিণি ঝিনি পানি বরস গেলাই না, এখন সুন্দর শাড়ি আমার ভিগ গেলাই না। এই মিস্টার মুখার্জি রবিবার দিনে এত দেরি করে না, দুটো বাজছে এখনো পর্যন্ত, ওর পুজো করে শেষ হয়নি, কখন খাবো কি করবো জানি না। আজকে দুপুরে ভাবছি আমি আবার কমেডি ভিডিও শুটিং করব। কি কমেডি ভিডিও আসতে চলেছে আমি এখন থেকে বলবো না। এই শুটিংটা হতে অনেক টাইম লাগবে, অনেকগুলো ক্যারেক্টার করতে হবে, অনেক রকমের ড্রেস চেঞ্জ, হ্যান্ড চেঞ্জ, এই চেঞ্জ, ওই চেঞ্জ করতে হবে। ওকে, তো লাঞ্চের মেনু হলো হাঁসের ডিমের ঝোল আর পটল বাটা। গুড ইভিনিং গাইজ, এখন আমি আজকে আমি দুপুরবেলা বেশ ভালো ট্রেনে ঘুম দিলাম, কমেডি ভিডিও শুটিং আমি করিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে কমেডি ভিডিওটা একটু পরে পরে ছাড়া বেটার। আমার মনে হচ্ছে মান্থলি একটা ভিডিও ইজ কোয়াইট এনাফ, ঠিক আছে? তো রোজ ওইগুলো মানে প্রতি সপ্তাহে ছাড়লে আই থিঙ্ক এটাও বোরিং হয়ে যাবে। আর যে কোনো কমেডিয়ান, মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছে, তারা প্রত্যেকে মান্থলি একটা করে ভিডিও কিন্তু ছাড়ে। যাই হোক, এখন আমি নিয়ে বসেছি চায় গরম, কারণ মুডটাকে একটু রিফ্রেশ করতে হবে, কারণ দুপুরবেলা ঘুমোর পরে একটা ম্যাজ ম্যাজে ব্যাপার চলে আসে, এই ম্যাজ ম্যাজে ব্যাপারটা কাটিয়ে আবার বেশ চিয়ারফুল হওয়ার জন্য একটু চা দরকার। বিরক্ত লাগে, মনে হচ্ছে গাইজ বলছি কেন। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় ভাবছিলাম কিছু বাড়িতে বানাবো, বাট ওই ফুচকা 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 করতে করতে এলো, আমি সে মুখার্জি গিয়ে ঢস করে নিয়ে চলে এলো। তো অলরেডি মায়ের খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমি এখনো খাইনি চা দিয়ে খাওয়া বলে। আমি জানি না, বিকেলবেলা আমি চা খেলাম, ছিলাম আমার মাথাটা আবার ধরেছে, এত মাথা কেন ধরছে আমি জানি না। এখন আমি চা করছি, শুধু শুধু চা খাবো, চায়ের সাথে খাবো একটু ইয়ে ফুচকা, কা 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 ফুচকা কা। লাইফে ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম মা হয়েছি, আর ফার্স্ট টাইম মেয়ের এক্সাম, আমার পুরো একদম মানে মাথার এইখানটা পুরো একটা এরকমভাবে দাঁড়িয়ে আছে আমার, মানে আমি মনে মনে হ্যাপি, মানে আমি জানি না আমি মনে মনে কেন এত স্যাড, আমি কেন এত ডিপ্রেসড, মানে কালকের পরীক্ষাটার জন্য না কিসের জন্য ভগবান জানে, বাট আমি প্রচন্ড টেনশনে আছি। যত যাই হোক, মানে কি বলুন তো, জানি এইটুকু বাচ্চাদের পরীক্ষা কোনো দাম নেই, এরকমও আছে যে ওদের নার্সারিতে, নার্সারি ক্লাসে নদীর থেকে অনেক একটু মানে বয়সে বড় বাচ্চারা ভর্তি হয়েছে, তাদের মানে বোঝার ক্ষমতা বা বলার ক্ষমতাটা নদীর থেকে অনেক বেশি, বাট স্টিল কোথাও একটা মানে ওই আর কি, মানে সবাই বলবে যে না বাচ্চা তো খারাপ করুক ভালো করুক, বাট ওই আর কি, সবাই ভালো করবে, ও খারাপ মানে ও মানে ও ঠিকঠাক বলতে পারবে না, ওটা একটা খারাপ লাগে, যদি অনেক কিছুই বলে মানে প্রায় ওদের সমানই বলে, বাট স্টিল ওর মুডের উপর ডিপেন্ড করছে, মানে ওই জ্ঞানটা ওর মধ্যে আসে নিজে, ম্যাডাম কিছু জিজ্ঞাসা করলে সেটা উত্তর দিতে হয় স্পন্টেনিয়াস, তাহলে ম্যাডাম ভালো বলবে, একটা বেশ আমাদের যেমন ভেতরে একটা বেশ গর্ববোধ হতো কিছু বলতে পারলে, ম্যাম খুব ভালো বলতো, সেটা ওর মধ্যে আসে নি, দূর ম্যাম ভালো বললো খারাপ বললো তারা কিছু যায়ই আসে না, আমি যতক্ষণ বলবো যে বল রে বল রে, আমার মুখ দেখে আমার দিকে তাকিয়ে বলবো, ম্যামের দিকে তাকাবেও না পর্যন্ত। দিনের যে খাওয়াটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা এন্ড রুটি। I
আমাদের দুজনের না দুজনকে নিয়ে ভীষণ প্রবলেম, একজন হচ্ছে শীত কাতুর একজন হচ্ছে গরম কাতুর, মানে আমি হচ্ছে শীত কাতুরে, ঠিক আছে, এই এসি চাললেই আমাকে গায়ে চাদর দিয়ে ঘুমোতে হয়, আর উনি হচ্ছেন প্রচন্ড গরম কাতুরে, মানে শীতের সময় ওনা গরম করে। যেরকম আমার শাশুড়ি মা শ্বশুর মশাই। ওকে, তো যাই হোক, আজকের দিনটা তো পুরোপুরি বোগাস গেল, মানে সিরিয়াসলি বলবো, আমার টেনশন, নদীর পরীক্ষা টেনশন, হ্যান ত্যান কিছু না, ভালো রান্না দেখাতে পেরেছি না, কিছু দেখাতে পেরেছি, তাই ভালো একটা ছোট্ট মজার গল্প বলে দিনটাকে শেষ করি। গল্পটা কিন্তু শুনতে ভূতের মতো হলেও ভূতের কিন্তু না, তো এই বলে দিলাম, যারা ভূতে ভয় পান তারা এটাতে ভয় পাবেন না, মানে মনে হবেন মনে করবেন না যেটা ভূতের গল্প। ওকে, তো স্টার্ট করা যাক। সেটা হচ্ছে ফেসবুকে যে ওই পোস্টগুলো দেয় না, এটা কিন্তু ফেসবুকে পোস্ট হচ্ছিল, অনেকেই দেখে থাকবেন, তো সেটা বলি। সেটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি, ঠিক আছে, তারা একটা গ্রামে বসবাস করে এবং সেই তাদের নিজস্ব প্রচুর জমি জায়গা আছে, মানে তারা যে বাড়িটাতে থাকে তার একটা এক্সটেন্ডেড পোর্শন হচ্ছে মানে প্রচন্ড বড়, প্রচন্ড বড়, ঠিক আছে, মানে এত বড় যে সেখানে হয়তো মানে বিঘের পর বিঘে জমি আছে, বিঘের পর বিঘে জমি আছে, নারকোল গাছ আছে, বড় বড় গাছ আছে, জমি আছে, সমস্ত চাষাবাদ চাষাবাদ করা হয়েছে। তো ওরকম একটা ফ্যামিলিতে তার স্বামী, স্ত্রী, দু তিনজন আরো এক্সট্রা মানে ফ্যামিলি মেম্বার আছে যারা কিন্তু বাইরে থাকে, বেশিরভাগই বাড়িতে থাকে না। তো ওই ফ্যামিলিটাতে যারা থাকে তারা হচ্ছে একটি বাচ্চা, স্বামী আর স্ত্রী। তো ওখানে থাকতে থাকতে অনেক বছর হয়ে গেছে, সেরকম কোনো ধরনের ঘটনা ওনাদের সাথে ঘটেনি, বাট সাডেনলি কি হলো, একদিন ওনাদের যে বাগানটা থেকে না খুব বাচ্চার কান্নার আওয়াজ আসছে, প্রচন্ড বাচ্চার কান্নার আওয়াজ আসছে যেটা কিন্তু সহ্য করা যাচ্ছে না। তো ফার্স্টলি ওরা ভয় না পেয়ে প্রথমে উঠে অনেক খোঁজ, মানে দিনের বেলা কিন্তু এরকম না যে রাতের বেলাতে আসছে, চতুর্দিকে খুঁজছে মানে কোথায় বাচ্চারা কাঁদছে, পার্টিকুলার দেখছে একটা গাছ থেকেই কিন্তু কান্নাটা আসছে। তখন ওদের ওরা মানে ভয়টা আরো বেশি পেয়ে যায়, কারণ আমাদের প্রথমেই যে মানে আমাদের প্রথমে যে সোচটা মাথায় আসে সেটা হচ্ছে এই গাছে কেউ সুইসাইড করেছিল, ওই গাছে মানে কোনো বাচ্চা মারা গেছিল, সেখান থেকেই বাচ্চা বোধ হয় কান্নার আওয়াজ, আমাদের মাথায় কিন্তু এইগুলোই আসে, ঠিক আছে। তো ওদের মাথাও কিন্তু সেরকম কিছু এসেছিল যে এই গাছটা মেবি কোনো ভয়ঙ্কর জিনিস ঘটেছিল যেটাতে মানে এই ধরনের কান্নাটা বা একটা ভৌতিক ব্যাপার এই ধরনের ওরা সাসপেক্ট করছিল। তো প্রথম দিন ওরা পাত্তা দেয়নি, অনেক খোঁজাকাটি করে পর রাত্রেবেলা ঘুমোতে বসেছে, মানে ঘুমোচ্ছে, হঠাৎ করে রাত্রি ঠিক 12:30-12:30 সময় প্রচন্ড আবার সেই কান্নার আওয়াজ, ঠিক আছে। তো বরটা রীতিমতো দেখার জন্য ওঠে, বউটা অনেক বারণ করে যে না যদি কিছু বিপদ আপদ হয়, যদি কিছু বিপদ আপদ হয়। তো যাই হোক বরটা শোনে না, বরটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ে, টর্চ নিয়ে বেরিয়ে যায় যেদিকে কান্নার আওয়াজটা আসছিল সেদিক থেকে ফলো করে যায়, ফলো করে গিয়ে সেই গাছের নিচে, সেই নারকোল গাছটার নিচে থেমে যায়। এদিক ওপর এদিক ওদিক দেখায়, কোথাও কিছুরই পরিষ্কার দেখা যাচ্ছে, মানে পরিষ্কার দেখা যাবে টর্চের আলো দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে, দিনের বেলা ওরা দেখেছিল যে কোথাও কিছু ছিল না কিন্তু বাচ্চার কান্নার আওয়াজটা আসছে, ওরা ওদের অদ্ভুত লাগছে। তো এটা কি হলো, সেই দিন ওরা ছেড়ে দিল। তার পরের দিনে ওদের যে আরো ফ্যামিলি মেম্বারসদের ছিল তাদেরকে তারা ফোন করে ডাকলো এবং তারা সেই বাড়িতে থাকলো। সেদিন বাড়ির ভেতরে কিছু জন ছিল, বাড়ির বাইরে যে উঠোনটায় অনেকে মানে হয় না যে বেডগুলো হয়, ক্যাম্প খাট যেগুলোকে বলে আর কি, ওইগুলো পেতে শুয়েছিল। হঠাৎ করে ঠিক ওই 12:30-12:30 সময় আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তো ঘর থেকে যে দুজন মানে ঘরের ভেতরে যে দুজন শুয়েছিলেন, বাইরে যে দুজন শুয়েছে, সবাই মিলে, ওরা তো লুঙ্গি পরে, হোয়াইট কালারের ধুতি টাইপের পরে, তো ধুতিটাকে বেঁধে সবাই মিলে মানে কোনো ধারালো অস্ত্র ফস্ত্র নিয়ে মানে যা ছিল নিয়ে আবার সেই বাগানের দিকে রওনা দিল। আবার গেল, গিয়ে এদিক ওদিক খুঁজছে, চতুর্দিক দেখছে, টর্চ মারছে, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কন্টিনিউস বাচ্চার কান্নার আওয়াজটা কিন্তু এসে যাচ্ছে। তো এটা ওদেরকে আরো বেশি ভয় মানে ভয় পাইয়ে ওদেরকে বেশি আরো বেশি ভয় পাইয়ে দিল। তো তারা কি করলো, যে ওদের যে মানে গুরু হয় না, মানে আমাদের যেমন প্রত্যেকের একজন গুরু আছে, আমরা যাদেরকে মানি, বিশ্বাস করি, তাদের কথা অনুযায়ী চলি, প্রত্যেকের ফ্যামিলিতে আছে, তো ওকে ডাকলো। গুরু এসে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, ওই নারকোল গাছটাকে প্রপারলি ওই নারকোল গাছটাকে ঘিরে দিয়ে অনেক পুজো আচ্চা করলো, অনেক হোম যজ্ঞ করলো দু তিনজন মিলে, যাতে এই ধরনের বিপদ আর না ঘটে, ঠিক আছে। সেই দিনটা গেল, তার পরের দিনে আবার সেই কান্নার আওয়াজ। তো সেই দিনটা গেল, তার পরের দিনে রাত্রেবেলা দুপুরবেলা আবার সেই কান্নার আওয়াজ, আর কান্নার আওয়াজটা এত অদ্ভুত টাইপের যে ওদের মানে পুরোপুরি মানে ওদের নর্মাল লাইফকে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, মানে বিরক্তি লাগছিল। এই ধরনের আপনি শুয়ে আছেন, আপনার বাগান থেকে কান্না, বাচ্চার কান্নার আওয়াজ আসছে, আপনার মানে সাইকোলজিক্যাল এফেক্ট মানে প্রচুর বাজেভাবে হবে, ঠিক আছে। যে মনে হবে কি ইসি মানে ভুরুটা এখান থেকে খাবলে তুলে দিয়েছে, আমি তুলেছি, আবার কে তুলবে। তো এই ধরনের ওদের মনের মধ্যে খুব একটা বাজে ইয়ে চলছিল। তো তৃতীয় দিনে বউটা একটু জেগেই ছিল, মানে উসগুস উসগুস করছিল যে এই তো 12টা বেজে গেছে, এরপর বোধ হয় এরকম কোন একটা জিনিস হতে চলেছে, বাচ্চাটার কান্নার আওয়াজটা আসতে চলে। ওর দেখলো জানলার পাশ দিয়ে কোন একটা শ্যাডো না খুব ফাস্ট মুভ করে গেল, ছাটাস করে, জাস্ট মানে মানে কি বলবো, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পুরো
মুভ করে গেল। ও তো ভয়ে ঝেড়ে মেরে উঠে বরকে ডাকছে, ওঠো ওঠো ওঠো, দেখো দেখো কেউ একজন এসেছে, কেউ একজন এসেছে। ও বড় সঙ্গে সঙ্গে একটা বড় লাঠি নিয়ে ওই বাগানের পেছনে পেছনে ছুটলো, দেখলো কিছু একটা সাই করে চলে গেল, মানে খুব জোরে চলে গেল। আর বরটাও পেছনে পেছনে ছুটলো লাঠি নিয়ে, লাঠি নিয়ে ছুটে শেষ পর্যন্ত ওই নারকেল গাছে তারা গিয়ে দাঁড়ালো। আর যেটা ঘটলো আপনাদের শুনে হাসি পাবে, সেটা হচ্ছে এক মানে এই যে গাছে চড়ার জন্য বা গাছ কাটার জন্য যে মানুষগুলো হয় স্পেশালি, তো সেই একজন ভদ্রলোক ওপরে নারকোল গাছ থেকে নামছে, ঠিক আছে, দেখে মানুষই মনে হলো। তো ভদ্রলোক জিজ্ঞাসা করলো যে তুমি এত রাত এখানে কি করছো? তখন বলছে এই যে দাদা প্লিজ কিছু মনে করো, 5 দিন আগে আপনাদের এখানে নারকোল গাছের পাতা কাটতে এসেছিলাম, নারকোল গাছ থেকে না নারকোল গাছ থেকে নারকোল পেড়ে দিতে এসেছিলাম, বাট আমার ফোনটা ভুলে ওই নারকোল গাছের উপরে রেখে দিয়ে আমি এটা আজকে নিতে এসেছি। আমার এতদিন ধরে মনেই পড়ছিল না আমি ফোনটা কোথায় রেখেছি, বাট এখন আমার মনে পড়লো, তাই আমি ফোনটা নিতে এসেছি। মানে ফোনের রিং, ওর ফোনের রিংটোনটা ছিল বাচ্চার কান্নার আওয়াজ, বুঝতে পেরেছেন? মানে যখনই যখনই ফোন করতো ওখানে কেউ, তখনই ওই আওয়াজটা আসতো। মানে এই নিয়ে এত রকমের কাণ্ড, কত ভুল, মানে মানুষকে ডেকে মানে বিব্রত করা, এই করা ওই করা, ওদের নিজস্ব ভয়, মানে প্যালপিটেশন, মানে প্রচন্ড চিন্তা, বুঝতেই পারছেন কি হয়। তো এই ঘটনাগুলো ঘটেছিল, এটা ফানি, বাট যাদের সাথে ঘটে তারাই কিন্তু বুঝতে পারে যে কতটা বেশি মারাত্মক বা কতটা বেশি ভয় লাগে এইসব ব্যাপারে, তাই না? ওকে, তো এই গল্পটা আশা করি আপনাদের ভালো লেগেছে, একটু অন্যরকম গল্প, ভয় পাওয়ার কিছু নেই। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা next video, till then tata, have a lovely good night. আমি সরে যাবো, কালকে তোমার এক্সাম তো? না, মুখ থেকে বের কর, ক্লাস থেকে বের কর।